কেকেআর তারকার নতুন ঠিকানা পাকিস্তান। পারবেন কি আগেরবারের বদনাম ঘোচাতে? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন। চোট বড় বালাই, চোটের জন্যই ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগেও PSL খেলতে পারবেন না স্টিভ স্মিথ। PSL এ স্মিথ ছিলেন মুলতান মুলতানসে। কুনুয়ের চোটের জন্য কমপক্ষে 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অজি ব্যাটসম্যানকে। প্লেয়ার স্মিথের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়েছে মুলতান। IPL-এ কলকাতা নাইট রাইডার্সের সম্পদ রাসেল। যে কোনো মুহূর্তে প্রতিপক্ষ বোলারের রাতের ঘুম কেড়ে নিতে পারেন রাসেল। সেই তিনি মুলতানকে স্বস্তি দিতে যাচ্ছেন পাকিস্তানে। স্মিথকে না পাওয়ায় হয়তো ধাক্কা খেয়েছিল মুলতান, কিন্তু রাসেলকে দলে নিয়ে ক্ষতিপূরণ করেছে। PSL-এ অবশ্য এবারই প্রথম নন রাসেল। এর আগে দুবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন তিনি। 2016 সালে টুর্নামেন্টের প্রথম আসরে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রাসেল। গত বছর সেভাবে সুযোগ পাননি রাসেল, 4-4টি ম্যাচ থেকে 4 উইকেট নেন। গত বছরের নভেম্বরে ব্যর্থ রাসেলকে ছেড়ে দেয় ইসলামাবাদ ইউনাইটেড। এবার আর সময় নষ্ট করেনি মুলতান। রাসেল পাশে পাচ্ছেন শোয়েব মালিক, শহীদ আফ্রিদের মতো বর্ষিয়ান টি-20 তারকাদের। পারবেন কি রাসেল আগেরবারের বদনাম ঘোচাতে? সেটাই এখন প্রশ্ন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।